বন্দি ভাই, এই বন্দি ভাই, হ্যাঁ কিরে, তোরা কত দেরি আছে? এই তো ছোটদীপ হয়ে এসেছে, আর একটু ফুটলেই হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি কর, এর পরে আমাকে তো আবার বেগুনটা ভেজে ফেলতে হবে, বুঝলি তো, আমার অনেক কাজ আছে। সে আমি করে দেবো ক্ষণ। না কেন, আমি করলে কি খারাপ হবে নাকি? ও মা, আমি সেটা বললাম কখন? তুমি তো সব কাজ কত সুন্দর করে করতে পারো। তোর পারি না ছাই, এখনো অব্দি তো ভাতটাই ঠিক মতো করতে শিখলাম না। আর তাছাড়া তোর মতো কাজ তো বাবা কেউই পারবে না করতে, তুই যা ভালো কাজ করিস। খুব আরে, আমি কি এত কাজ করতে পারতাম নাকি? আমি তো এই সব কিছু বড় মার দেখেই শিখেছি। উমা, আমি আমি আবার তোকে কি শিখালাম? বারে, এই যে এত সুন্দর করে রান্না করা, ঘরের কাজ করা, এগুলো যে এত ভালো করে করা যায়, সেই সব কিছু তো আমি তোমার থেকে শিখেছি। তাও তো আমি তোমার মতন করে করতে পারি না। না রে, কেউ কারোর মতো করতে পারে না। সবাই নিজের নিজের মতন করে সংসারটাকে সাজায়। যেমন আমি এই সংসারটাকে সাজিয়েছিলাম, এরপর বউদের পালা। তোরাই এক সুন্দর করে সংসারটাকে সাজাবি, হয়তো আমার থেকে আরো সুন্দর হবে। মা, তোরা বলো না, তুই বলো। সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায় টিয়া। জবা, একটা কথা সবসময় মনে রাখবি, তোর গুণেই কিন্তু এই সংসারটা সুন্দর হবে। তোর জন্যই এই সংসারের মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে। জানিস তো, যে সংসারে বউ ঠিক থাকে না, সেই সংসারও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই তোকেও ঠিক থাকতে হবে। তুমি আমাকে আরো ভালো করে শিখিয়ে পড়িয়ে নিও বড় মা। কেউ কাউকে শিখিয়ে পড়িয়ে দিতে পারে না, এটা সবাইকার ভিতরের ব্যাপার। কে কতটা মন থেকে সংসারের সবকটা মানুষের কথা ভাবছে, সেটাই হলো সবচেয়ে বড় কথা। আর সেই ভাবনাটার মধ্যে খাঁটি হওয়া চাই, লোক দেখানো নয়। আর সেটাই তো আমার বৌদিভাই সবচেয়ে বড় গুণ। জানো তো মা, আমার বৌদিমা না ওই বাকিদের মতো ওরকম মনে প্যাঁচ ঘুঁচে রেখে চলতে পারে না। ও যখন যা মনে আসে ও সেটাই করে। আর সেই জন্য তো আমার বৌদি ভাইয়ের মতো কজন পারে বলো তো পর কেউ আপন করে নিতে? ঠিক, সেটাই জবার জোরের জায়গা। সেই জোরটা দিয়েই যে জবা আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি ওকে পরমের বউ বলে মেনে না নিয়ে কত বড় অন্যায় করেছিলাম ওর সাথে।